চুল কখনোই ঝরে যাবে না, চুল কখনো পাকবে না, চুল দ্রুত লম্বা হবে, নতুন চুল গজাবে, চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল প্রাণবন্ত, যা দেখে আপনাদের মন খুশিতে ভরে উঠবে। হ্যাঁ, আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক হেয়ার অয়েল রেমিডি নিয়ে হাজির হয়েছি। এই ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি চুলে ব্যবহার করার ফলে চুলের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক হেয়ার অয়েল রেমিডি নিয়ে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করার জন্য আমি নিয়েছি রসুন। রসুন দেখে হয়তোবা আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন রসুন দিয়ে কিভাবে চুলের যত্ন করা সম্ভব। আমি বলবো সম্ভব, আর কিভাবে সম্ভব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। রসুন আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান, কারণ রসুনের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুল ঝরা বন্ধ করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। এখানে আমি একটা ইন্ডিয়ান রসুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে এই রসুনের কোয়াগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি অথবা ছুরির সাহায্যে রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি এখানে ইন্ডিয়ান রসুন ব্যবহার করছি, আপনারা চাইলে দেশি রসুন ব্যবহার করতে পারেন। রসুনের মধ্যে রয়েছে সালফার এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে এবং আমাদের মাথার স্কাল্পে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে তা দূর করতে সহায়তা করে, মাথার খুশকি দূর করে। পেঁয়াজ আমাদের চুলের জন্য যতটা উপকারী, ঠিক তেমনি রসুনও আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। রসুনগুলোকে আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা লোহার কড়াই নিয়েছি। আপনারা চাইলে লোহার কড়াইয়ের পরিবর্তে যে কোনো ধরনের কড়াই ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি নিয়েছি নারিকেল তেল। আজকে ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করার জন্য আমি ব্যবহার করব নারিকেল তেল। আপনারা নারিকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল অথবা সরিষার তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। বর্তমান সময়ে ছেলেমেয়েরা ফ্যাশনের কারণে চুলে তেল ব্যবহার করতে চায় না। তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। আমরা যেমন খাবার ছাড়া বাঁচতে পারি না, কারণ খাবারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যা আমাদেরকে সতেজ এবং প্রাণবন্ত রাখে, ঠিক তেমনি তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রসুন কুচি। আপনারা চাইলে রসুনগুলোকে হামানদিস্তার মধ্যে থেতো করেও দিতে পারেন। অবশ্যই কিন্তু রসুনগুলোকে কুচি অথবা থেতো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি চামচের সাহায্যে এই রসুন কুচিগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়েছি মেথি। মেথি আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। মেথি আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে প্রাণবন্ত এবং সিল্কি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মেথি ব্যবহার করেছি। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চলে এসেছি কিচেনে। চুলার উপরে আমি এই কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর চুলার হিটটাকে একদমই লো হিটে রেখেছি। অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে। লো হিটে করে এই উপাদানগুলোকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে 10 মিনিটের মতো। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেমিডিটি তৈরি করে যখন আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন, আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। বেশি না, আপনারা অন্তত সপ্তাহে 2 দিন এই তেলটি তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করুন। আপনারা চাইলে একদিন তৈরি করে রেমিডিটি 3 বার ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি যতটুকু তেল তৈরি করছি এই তেল আমি 3 বার আমার চুলে ব্যবহার করতে পারবো। তো আমি লোহিটে উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিব, আর আমি কীভাবে জাল করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখি বুঝতে পারবেন। 10 মিনিট আমি উপাদানগুলোকে জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রসুনের রং কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার হিটটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি এই উপাদানগুলোকে একদম ঠান্ডা করে এই কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিব।
উপাদানগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই কড়াইটাকে চুলা থেকে নামিয়ে একটি বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিব। তো আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের মাধ্যমেও এই উপাদানগুলোকে ছেঁকে নিতে পারেন। আমি চামচের সাহায্যে চেপে চেপে তেলগুলো বের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো কিন্তু খুব সুন্দর কালার এসেছে তেলের মধ্যে। এগুলো কিন্তু একদম লোহিটে আমি জাল করে নিয়েছি। আপনারা ঠিক লোহিটে এই কালার যখন আসবে তখনই বুঝতে পারবেন যে উপাদানগুলো জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের সাথে আরও একটি উপাদান মিশিয়ে নিব, আর সেই উপাদানটি হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। আমাদের চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে দিব। তো ক্যাস্টর অয়েল দিয়ে সবগুলো উপাদান খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। উপাদানগুলো যখন খুব ভালোভাবে মিশে যাবে চুলের যত্নে 100% কার্যকরী হেয়ার রেমিডিটি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি খুব ভালোভাবে উপাদানগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বলে দিব আপনারা এই রেমিডিটি আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমিডিটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের চুলে ব্যবহার করবেন। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমার চুলে আমি যতটুকু পরিমাণ ব্যবহার করব। তো এরকম একটি ছোট বাটির মধ্যে আপনারা নিয়ে নেবেন। এরপর তেলটাকে হালকা গরম করে নেবেন। এর জন্য আপনাদের একটা হাঁড়ির মধ্যে গরম পানি করে নিতে হবে, আর গরম পানির মধ্যে আপনারা এই বাটিটাকে বসিয়ে দিবেন। তেলগুলো যখন হালকা কুসুম গরম হয়ে যাবে তখন আপনারা এই তেলগুলো আপনাদের হাতে লাগিয়ে আপনাদের মাথার স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের শেষ ভাগ পর্যন্ত খুব ভালোভাবে তেল লাগাবেন। লাগিয়ে আঙুলের সাহায্যে 5 মিনিটের মতো মাসাজ করবেন। মাসাজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। মাসাজ করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে। আপনারা চাইলে এই তেলগুলো বেশি করে তৈরি করে একটি কাঁচের জার অথবা যে কোনো জারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন আপনারা এই তেলটি ব্যবহার করতে পারবেন। তো আমি যতটুকু তৈরি করেছি ততটুকু তেল আমি 3 দিন আমার চুলে ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে আরও বেশি পরিমাণের তেল নিয়ে এই রেমিডিটি তৈরি করে নিতে পারেন। এই রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি আপনাদের চুলে ব্যবহার করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। বেশি না, সপ্তাহে যদি আপনারা অন্তত 2 বার এই তেলটি ব্যবহার করতে পারেন আপনাদের চুলের সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে আবারও বলছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।